নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে স্থানীয় নেতারা। শনিবার বেলা 12টার দিকে উপজেলা রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া চৌগ্রাম ও ইটালি ইউনিয়নে হামলার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারা বাংলাদেশের মতো আমাদের সিংড়া উপজেলায় 12টি ইউনিয়নে আমাদের ইউনিয়ন পদযাত্রা শুরু হয়েছিল এবং আমরা প্রত্যেকটি জায়গায় শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করেছি। আমাদের নেতাকর্মীরা নিরস্ত্রভাবে শুধু ব্যানার এবং লিফলেট সহ তারা পদযাত্রা অংশগ্রহণ করেছে এবং প্রোগ্রাম শেষ করেছে। ফিরার পথে আওয়ামী লীগ সন্ত্রাসী বিশেষ করে 12 নম্বরের চেয়ারম্যান জাকিরের নেতৃত্বে আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুদ্দিনের বাসায় যখন আমার নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে তারা হামলা করেছে এবং আমাদের নেতাকর্মীদের আহত এখন 2 জন মেডিকেলে, আরও 2 জনকে তারা ভয়ে এখনও আমরা মেডিকেলে আসতে পারতেছে না। তারা রাস্তায় আমরা শুনতে পেলাম যে তারা রাস্তায় মাইক্রোসহ ব্যারিকেড দিয়ে বসে আছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা 11টায় নাটোরের সিংড়া উপজেলার 12টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা করে। কর্মসূচি চলাকালে এক পর্যায়ে রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে লাঠি ছোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব চয়ন উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নেতাকর্মী যারা আসলো তারা সব গেছে গ্রাম বাজারে, তারপরে ইটাল ইউনিয়নের ভিতর তারা ঢুকছে। ঢোকার পর প্রোগ্রাম তারা শেষ করছে। প্রোগ্রাম শেষ করার পর তারপরে আরিফ চেয়ারম্যানের নেতৃত্বে আরও সব কিছু নেতাকর্মী তারা ছিল আওয়ামী লীগের, তারা যা গাড়ির থেকে টানা করে নিয়ে তারা মারছে, এমনকি পিড়ির জমির মধ্যে নিয়ে তারা মারপিট করছে। তারপর আরও অনেকে ইয়ে করছে, এখানে মোতালিব আহত হয়েছে, তারপর হলো জুবল আলিক মারছে, তারপর শাহাদত বাচ্চুক মারিছে, তারপর হুজুর আলী মনসুরের হোন্ডা পর্যন্ত তারা সাবিলিয়া কাড়িয়া পর্যন্ত সাতকের বাবলু এইসব বেদমভাবে মারছে। অসংখ্য নেতাকর্মী তারা মারপিট করছে প্রোগ্রাম শেষে, এবং তারপরেও তারা এখন মানে ইয়েতে তারা মিটিং করতে আমাদের নেতাকর্মীদেরকে মারপিট করবে বা ওখানে তারা বাড়ির পূজা হামলা করবে ইয়া করবে। আমরা এইভাবে আমরা শেখপুর ইউনিয়নের প্রোগ্রাম মধ্যে করেছি এবং করার পর তারপর আমরা ওই ইউনিয়নে যাবো এবং দাদার মাহ সহকারে সেই টাইমে এখানে রামানন্দ খাজুরা সহ যে সমস্ত নেতাকর্মী চাকরি নেতৃত্ব করেছে আমরা তীব্র নিন্দা করি এবং এর প্রতিবাদ আমরা করি এবং তীব্র আমরা এর বিচার আশা করি যে আগামী দিনে যাতে এদের বিচার হয় এবং বিএনপি যখন আসবে তাদের এদের আমরা চিহ্নিত করে রাখবো এবং সেই দিনে আমরা দেখবো কারা কারা বিএনপির গায়ে হাত দিয়েছে তাদের বিচার আমরা ইনশাল্লাহ করব। এছাড়া চৌগ্রাম ইউনিয়নে রাকিব হোসেন, ইটালি ইউনিয়নে হুজুর আলী, বেল্লাল হোসেন, বাচ্চু আহমেদ, ইউসুফ সহ 7 নেতাকর্মীও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিএনপি নেতাকর্মীদের উপর কোনো হামলা করা হয়নি, তারা শুধু হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।